অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে আর্যগড় হাসপাতালে নির্যাতিতা ডাক্তার তরুণীর বাড়ি এলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন তিনি দিল্লি থেকে ফিরে কলকাতার বিমানবন্দরে নেমে সোজা চলে আসেন নির্যাতিতা ডাক্তারের পানিহাটির বাড়িতে। সেখানে পৌঁছে রাজ্যপাল বেশ কিছুক্ষণ ডাক্তার তরুণীর বাবা মায়ের সাথে কথা বলেন। এদিন তিনি নির্যাতিতার বাড়ি থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আমি দিল্লি থেকে ফিরে সরাসরি নির্যাতিতার বাবা মায়ের সাথে দেখা করতে এসেছিল। তাদের মনের অবস্থা বুঝতে পারছি, তারাও সামগ্রিক ঘটনায় আমায় বলেছে। আমি যা তথ্য পেয়েছি সে সম্পর্কে খাম বন্ধ একটি চিঠি মুখ্যমন্ত্রীর জন্য তৈরি করব এবং তাকে পাঠিয়ে দেব। তবে এদিন সেই চিঠিতে কি লেখা থাকবে তা নিয়ে তিনি কোনো কথা বলেননি রাজ্যপাল। এদিন কড়া নিরাপত্তার মধ্যে রাজ্যপাল নির্যাতিতার বাড়ি এসে পৌঁছান। I came here straight from the airport to meet the parents, to understand their sentiments. They have told me certain things. I would keep it in confidential now. Based on what they told me, based on the information which I have on other sources, I will today, as a first step, write a letter and send a sealed cover to the Chief Minister. Rest I'll discuss with you later. What will you say in the letter?